গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছো। আচ্ছা, তোমাদের কত নম্বর ক্লাস? 64 আমি কি পড়াচ্ছিলাম সহানুমানের গঠন, এবং তোমরা জানো আমি ফার্স্ট পেপার পড়াচ্ছি, এবং রিভিশন ক্লাস অলরেডি তোমরা এগুলো কলেজেও আমি তোমাদের পড়িয়েছি, এখন জাস্ট তোমাদের পড়ার পালা এবং শর্ট সিলেবাসে। সহানুমানের গঠন আমরা জানি তিনটি দৃষ্টিকোণ থেকে দেখা যায়, দেখা হয়। একটা হচ্ছে নিরপেক্ষ বাক্য, আমি ডিটেলস লিখলাম না, আমি ছোটো 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 করে পরের স্কুলে লিখছি, নিরপেক্ষ বাক্য অর্থাৎ বাক্যের দিক থেকে। তারপরে হচ্ছে পদের দিক থেকে, পদের দিক থেকে। তারপরে হচ্ছে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য পদের সমন্বয়। আচ্ছা, তাহলে সহানুমানের গঠনটা দেখা হয় তিনটা দৃষ্টিকোণ থেকে, নিরপেক্ষ বাক্যের দিক থেকে। কি পেজ নাম্বার বলে দিচ্ছে? 227 থেকে আমি আজকে পড়াবো 229 পর্যন্ত। একটা সহানুমানে তিনটা বাক্য থাকবে, কমও না বেশিও না, আমরা সবাই জানি। উদাহরণটা বই থেকে দেখে নিও, উদাহরণই একে সম্মানুষের মরসি ওটাই। পদের দিক থেকে একটা সহানুমানে তিনটা পদ থাকবে, কম নয় বেশিও নয়, ঠিক আছে? এবং তিনটা পদ কী কী আমরা সবাই জানি, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। কী কী তিনটা পদ? পি এস এম, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে অপ্রধান, এটা হচ্ছে মধ্যপদ। প্রধান বা পক্ষপদ, অপ্রধান বা প্রধান বা ইয়ে পদ কী বলা হয়? প্রধান বা সাধ্যপদ, অপ্রধান বা পক্ষপদ, মধ্যপদ বা হেতুপদ। আর আশ্রয় বাক্য পদের সমন্বয় হচ্ছে যে আশ্রয় বাক্য ও পদের সমন্বয় হচ্ছে যে তিনটা, দুইটা আশ্রয় বাক্য থাকে এবং তিনটা যে পদ থাকে তার সমন্বয়ে সিদ্ধান্তটা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রধান পদটা প্রধান আশ্রয় বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে, যার ফলে সিদ্ধান্তে প্রধান পদ আর এবং প্রধান পদটা প্রধান আশ্রয় বাক্যের সাথে অপ্রধান পদটা অপ্রধান আশ্রয় বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে, যার ফলে সিদ্ধান্তে প্রধান পদ আর অপ্রধান পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু মধ্যপদ থাকে না। আচ্ছা, কিন্তু হয় কি, সম্পর্কটা তৈরি হয় মধ্যপদের মাধ্যমে। এই যে তিনটা বাক্য, আর এখানে তোমাদের পদের দিক থেকে মধ্যে কী আছে? প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের ব্যাখ্যা। প্রধান পদ কাকে বলে? সিদ্ধান্তের দিক থেকে প্রধান পদ বলে। অপ্রধান পদ কাকে বলে? সিদ্ধান্তের উদ্দেশ্য। মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে যে পদ থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না, তাকে মধ্যপদ বলে। পেজ নাম্বার 227 সব ডিটেলস আছে, এগুলো পড়ে ফেলে মুখস্থ, ঠোঁটের আগে থাকবে, এক নাম্বার দুই নাম্বারে কোশ্চেন আসে, ঠিক আছে? এখন চলে যাব মধ্যপদের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা চার নাম্বারে আসে, তোমরা যখন পড়বে চার নাম্বারটা ধরেই পড়বে। মধ্যপদের ভূমিকা পড়ার সময় একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, আর ডিটেলস তোমাদের অনেক পড়িয়েছি, এটা ক্লাসও নিয়েছি আমি, দেখি দিই সকল মানুষ হয় মানুষের আচ্ছা, তোমরা ভালো করে জানো সিদ্ধান্তের বিধেয় হচ্ছে প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে অপ্রধান পদ, মধ্যপদ কি? যে পদ উভয় আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। তাহলে এখানে দেখো মানুষটা এই দুটো আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, তাহলে মানুষটা হচ্ছে কি? মধ্যপদ। কারণ আর একটা জিনিস মনে রাখো, আমরা এটা পদের দিক থেকে পড়বো যে মধ্যপদটা, মধ্যপদটা তিনটা পদ একটা সহানুমানে, পুরোটা তো সহানুমান, একটা সহানুমানে দুইবার দুইবার করে টোটাল ছয়বার ব্যবহৃত হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রহিম দুইবার, মরণশীল দুইবার, মানুষ দুইবার। এখন কথা হচ্ছে মধ্যপদ কী করে? মধ্যপদ তো সিদ্ধান্ত নেই, তা তো মধ্যপদের দরকারও নেই না। মাথায় বেনে রাখো
যে মধ্যপথ ছাড়া সহানুমানের সিদ্ধান্ত সম্ভব নয়। মধ্যপথ হচ্ছে সহানুমানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেননা তখন তুমি ব্যাখ্যাটা করবে, মধ্যপথটা প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদের সাথে বসে একটা প্রধান আশ্রয় বাক্যে বসে প্রধান পদের সাথে একটা সম্পর্ক তৈরি করে। ঠিক একই কথাটা আবার এখানেও লিখবে, মধ্যপদটা এটা অপ্রধান পদ, অপ্রধান আশ্রয় বাক্য আমরা সবাই জানি এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। মধ্যপদটা অপ্রধান আশ্রয় বাক্য বসে অপ্রধান পদের সাথে একটা সম্পর্ক তৈরি করে, যার ফলশ্রুতিতে সিদ্ধান্তে এসে প্রধান পদ, ওই যে প্রধান পদ আর অপ্রধান পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। যে এই সম্পর্কটা কে তৈরি করে? মধ্যপদ তৈরি করে। তাহলে এখানে মধ্যপদের কাজ হচ্ছে একটা ঘটকের মতো। একটা বিয়ের ঘটক কী করে? যে উভয় আশ্রয় বাক্যে একটা পাত্র এবং একটা ঘটক কী করে? একটা পাত্র পাত্রের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, যার ফলশ্রুতিতে পাত্র পাত্রের মধ্যে পাত্র পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু পরবর্তী সংসার লাইফে মধ্য ঘটক কিন্তু তাদের মধ্যে থাকে না, ঘটক থাকে বিবাহিত জীবনে। দেখা যায় ঘটক তাদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে কিন্তু নেই। ঠিক মধ্যপদটা হচ্ছে ঘটকের মতো, যে উভয় আশ্রম দুটো পদের মধ্যে সম্পর্ক তৈরি করে কিন্তু সিদ্ধান্তে গিয়ে, সিদ্ধান্তটা ধরে নাও তাদের পারিবারিক জীবন, সিদ্ধান্তে গিয়ে সে অনুপস্থিত নেই। তবে এই কথাগুলো তোমার এত কিছু ডিটেলস লিখতে হবে না, এটা মনে করে রাখার জন্য বললাম। এখানে দেখো একটা উদাহরণ আছে। আচ্ছা, মধ্যপদের দায়িত্ব হচ্ছে এই যে মধ্যপদ সেতু বন্ধনকারী যোগসূত্র হিসেবে কাজ করে, মধ্যপদ বড় কোণের ঘটক হিসেবে কাজ করে। ঘটক ছাড়া যেমন বড় কোণের সম্পর্ক স্থাপিত হয় না, তেমনি মধ্যপদ ছাড়াও প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। আচ্ছা, আর এই সম্পর্ক তৈরি না হলে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয় না, এই কথাটা লিখতে হবে। মধ্যপদ ছাড়া দুটো পদের মধ্যে অর্থাৎ প্রধান এবং অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না, আর সম্পর্ক যদি না হয় তাহলে সিদ্ধান্ত অনুমিত হবে না, আর সিদ্ধান্ত যদি অনুমিত না হয় তাহলে সহানুমানও হবে না। সুতরাং মধ্যপদ একটা সহানুমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জন্য বলা হয় সহানুমানের ক্ষেত্রে মধ্যপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মধ্যপদ ছাড়া কোনো প্রকারেই সহানুমানের সিদ্ধান্ত টানা যায় না। তারপর তুমি উদাহরণটা দিয়ে দিবে, যে উদাহরণ দিয়ে এভাবে করে তুমি দেখিয়ে দিবে, ঠিক আছে? তারপর তুমি এভাবে নিচে লিখে দিবে যে মানুষ হচ্ছে মধ্যপদ, প্রধান পদ হচ্ছে রোহিত, আর অপ্রধান পদ হচ্ছে মরণশীল, ঠিক আছে? তাহলে এগুলো প্রত্যেকটা তোমার বইতে দেওয়া আছে, 229 নাম্বার পেজে প্রত্যেকটা ভাগ ভাগ করে তোমাকে পদটা দেওয়া আছে, বাক্যটা দেওয়া আছে, এবং এভাবে করে তুমি পড়ে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাব সহানুমানের নিয়মাবলীতে। আর এটা আমি কেন বানালাম না, এটা তোমাদের আমি ক্লাস নিয়েছি, কলেজেও তোমাদেরকে পড়িয়েছি এবং অলরেডি তোমরা একবার ক্লাস করেছো। আচ্ছা, এখন চলে যাই আমি নিয়মাবলীতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সহানুমানের নিয়ম। আচ্ছা, সহানুমানের নিয়ম প্রথম নিয়ম কি বলছে নিয়মাবলী? সহানুমানের নিয়মাবলী আমি এখানে উদাহরণ তোমাদের বলবো না, মুখে মুখে বলবো, লিখবো না, তোমরা এটা সবাই জানো যে আমি শুধু মুখে মুখে তোমাদেরকে আচ্ছা এখন আমরা পড়াবো নিয়মাবলী। এখানে আমি চলে যাই। আচ্ছা, এক নম্বর নিয়ম হচ্ছে একটি সহানুমানে তিনটি পদ থাকবে, কম বা বেশি নয়, ঠিক আছে? যদি বেশি হয়, যদি তিনটির পরিবর্তে চারটি পদ হয়, আমরা সবাই জানি চারটি পদ হয় তাহলে কী হবে? চতুষ্পদী অনুপপত্তি
ঠিক আছে চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। যেমন উদাহরণটা হচ্ছে কি, মানুষরা এমন প্রাণী যে, আমি সবগুলো উদাহরণ দেখাবো না, এটা বেশি আছে দেখি এটা দেখাচ্ছি, মানুষ হয় এমন প্রাণী যে মাছ খায়, যে মাছ খায়, মাছ হয় এমন প্রাণী যে পোকা খায়, পোকা হয় এমন, মানুষ হয় এমন প্রাণী যে পোকা খায়, মানুষ হয় এমন প্রাণী যে পোকা খায়। আচ্ছা, সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ বলে, প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্যকে অপ্রধান পদ বলে, যে পদ উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। আচ্ছা, এখানে দেখো কোথা থেকে খুঁজবে তোমরা চারটা পদ, মানুষ দুইটা প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য থেকে খুঁজো, মানুষ আর এমন প্রাণী যে মাছ খায়, আর এটা কি মাছ এমন প্রাণী যে পোকা খায়। তাহলে কয়টা পেলে, ওয়ান টু থ্রি ফোর। তাহলে এখানে চতুষ্পদী কীভাবে বুঝলে, ওয়ান হচ্ছে মানুষ, টু হচ্ছে এমন প্রাণী যে মাছ খায়, এমন প্রাণী যে মাছ খায়, থ্রি মাছ, ফোর এমন প্রাণী যে পোকা খায়, প্রাণী যে পোকা খায়। তাহলে কি হলো, একটা হচ্ছে মানুষ, তারপরে এমন প্রাণী যে মাছ খায়, মাছ এমন প্রাণী যে পোকা খায়, এই চারটা পদ। তাহলে এখানে কি অনুপপত্তি করলো, চতুষ্পদী। দুই নাম্বার নিয়ম হচ্ছে কোনো দ্ব্যর্থক পদ ব্যবহার করা যাবে না স্বঅনুমানে, স্বঅনুমানে কোনো দ্ব্যর্থক পদ ব্যবহার করা যাবে না। দুই নাম্বার নিয়ম, জায়গাটা খুব ছোট হয়ে গেছে, কথাটা উপরে লিখে দিই। ৩১ পর্যন্ত পড়াবো, দ্বিতীয় নিয়ম এখান থেকে লিখি। দ্বিতীয় নিয়ম, কোন দ্ব্যর্থ পদ ব্যবহার করা যাবে না, এ নিয়ম লঙ্ঘন করলে, এই নিয়ম লঙ্ঘন করলে দ্ব্যর্থ প্রধান, দ্ব্যর্থ অপ্রধান, তিন নম্বর হচ্ছে দ্ব্যর্থ মধ্যকার। এটা আমরা জানি দ্ব্যর্থ প্রধান মানে প্রধান পদটা এক অর্থ সিদ্ধান্তে আরেক অর্থে ব্যবহৃত হবে, ঠিক অপ্রধানে, অপ্রধানে এক অর্থে, অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান পদটা এক অর্থে এবং সিদ্ধান্তে আরেক অর্থে, মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্যে এক অর্থে, অপ্রধান আশ্রয় বাক্যে আরেক অর্থে,
তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে যে কোনটা কোন অর্থে আছে। ঠিক আছে, এই তিন ধরনের। তৃতীয় নিয়ম হচ্ছে, কেবল মাত্র সবাই জানে, খুব সহজ, তিনটা যুক্তিবাক্য থাকবে। প্রথম দুটি এভাবে লিখলাম সংক্ষেপে, আশ্রয় বাক্য। তৃতীয়টি সিদ্ধান্ত। ঠিক আছে, কেন সবাই জানি, উদাহরণ লিখে দিব ওই উদাহরণটাই। চতুর্থ নিয়ম হচ্ছে, উভয় আশ্রয় বাক্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। উভয় আশ্রয় বাক্যের মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, অর্থাৎ যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে সেটাতে কি হবে না, সেক্ষেত্রে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটবে। যেমন ধরো, তিনটা বাক্য আমি উদাহরণ দিয়ে তোমরা সবাই এটা করেছো, তারপরে দেখাচ্ছি। সব কোকিল হয় কালো, সুতরাং সব কোকিল হয় কাক। তোমরা বুঝতেই পারছো যে কালোটা হচ্ছে মধ্যপদ, কেননা কালোটা কি হচ্ছে, সিদ্ধান্তে নেই। কিন্তু আমরা সবাই জানি এ বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বাক্যের যেহেতু বিধেয়টা অব্যাপ্য, মধ্যপদটা উভয় আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এইটা এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, অব্যাপ্য মধ্যপদ জনিত। বুঝতে পারবে অনুপপত্তি। চলে যায় চতুর্থ নিয়মে বলছে, যে এটা চতুর্থ ছিল, পঞ্চম নিয়মে বলছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এটা আবর্তনীয় নিয়ম। ঠিক আছে, চতুর্থ নিয়মটা হচ্ছে পঞ্চম নিয়ম হচ্ছে চতুর্থ বলেছি পঞ্চম নিয়ম যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এক, এই নিয়ম লঙ্ঘন করলে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি, আর এটা হচ্ছে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। অর্থাৎ প্রধান পদটা প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় যদি সিদ্ধান্ত হয়, আমরা আবর্তনে পড়েছি, এবং অপ্রধান পদটা অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয়। আচ্ছা, ষষ্ঠ নিয়মে বলা হচ্ছে, ষষ্ঠ নিয়মে বলছে, আমরা আজকে তোমাদেরকে ষষ্ঠ নিয়ম পর্যন্তই পড়াবো, ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠ নিয়মে বলা হচ্ছে, দুটি আশ্রয় বাক্য নঅর্থক হলে কোনো সিদ্ধান্ত হবে না। অর্থাৎ দুটি আশ্রয় বাক্য নঅর্থক বলতে কী বোঝায় আমরা জানি, ই ও। এর থেকে এই দুটোই হচ্ছে কি নঅর্থক, এর থেকে কোনো সিদ্ধান্ত হবে না। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই
বাকি তিনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, বাকি পড়াগুলো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।